আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এগুলাইট ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি যেহেতু মেডিসিন নিয়ে গবেষণা করা মেডিসিন ভালানো এটা নিয়ে তৈরি করা আমার পড়াশোনা সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আলোচনা আপনাদের নিকট করার জন্য আজ আমি আপনাদের নিকট যে মেডিসিনের রিভিউ আলোচনা করব সে মেডিসিনটা হয়েছে বিসল প্লাস ফাইভ এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবেন কারা কারা সেবন করতে পারবেন না এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মেডিসিনটার দাম কত টাকা এই সম্পর্কে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব আচ্ছা বিসলল প্লাস ফাইভ এই মেডিসিনটা বিশুপ্রলল গ্রুপ প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড গ্রুপের মেডিসিন অর্থাৎ এই মেডিসিনের মধ্যে বিশু গ্রুপের মেডিসিনও বিদ্যমান এবং হাইড্রোক্লোরো থায়াজাইড গ্রুপের মেডিসিনও বিদ্যমান আচ্ছা বিস্তল প্লাস এই মেডিসিনটা নিঃসন্দেহে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা আছেন তাদের জন্য অনেক ভালো একটা মেডিসিন অর্থাৎ যাদের ও হাই ব্লাড প্রেশার স্বাভাবিক অবস্থায় আমাদের কিন্তু ব্লাড প্রেশার আশি বা একশো বিশ থাকে বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ জনিত সমস্যার মধ্যে ভুগতেছেন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আছেন সুতরাং এই ধরনের পেশেন্টরা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে প্রতিরোধ করার ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সমস্যাটা থেকে সমাধানের ক্ষেত্রে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে অর্থাৎ যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই মেডিসিনটা আশীর্বাদস্বরূপ বলতে পারেন আচ্ছা বিস্তল প্লাস ফাইভ মেডিসিনটার মধ্যে আপনার বিস্তল তা বিশুপ্রুলোর গ্রুপের মেডিসিনও বিদ্যমান আর এবং হাইড্রোক্লোরোথায়াজাইড গ্রুপের মেডিসিনও বিদ্যমান অর্থাৎ এই মেডিসিনের মধ্যে দুইটা গ্রুপের মেডিসিন বিদ্যমান যাতে করে যদি কারোর ইন্ডিভিজুয়ালি শুধু বিস্তল গ্রুপের বিশুপ্রলর গ্রুপের মেডিসিনের প্রয়োজন হয় এটা তার ক্ষেত্রেও এটা বেস্ট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড গ্রুপের মেডিসিন কম্বাইমটি দুইটার প্রয়োজন হলেও এই মেডিসিনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন এছাড়াও এই মেডিসিনটা সহায়ক হিসাবে দেওয়া হয়ে থাকে অর্থাৎ তার একটা ব্লাড প্রেশারের মেডিসিনে তার পরিপূর্ণভাবে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হতেছে না সুতরাং ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এতে করে আরেকটা যেমন সে আলফাফ্রেস মনে করেন বা আপনি বা এঞ্জিলো ফিফটি প্লাস খাচ্ছে সে সুতরাং এনজিলো ফিফটি প্লাসের সাথে এই বিসল প্লাস ফাইভ মেডিসিনটা দিছে অর্থাৎ তার ব্লাড প্রেশার অনেক বেশি থাকার কারণে দুইটার কম্পাইটলি তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে সুতরাং বুঝতেছেন তো অনেকের ব্লাড প্রেশার অনেক বেশি থাকার কারণে তাকে দুইটা ব্লাড প্রেশারের মেডিসিন খেতে হয় সুতরাং একটা দেওয়া যেহেতু তার নিয়ন্ত্রণ হয় না সুতরাং ওই ব্লাড প্রেশারের মেডিসিনের সাথে এটা দেওয়া তার কম্বাইন্ড রেখে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকে সুতরাং নিঃসন্দেহে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এই মেডিসিনটা অনেক গুরুত্বপূর্ণতা বহন করে আচ্ছা এখন আসি হার্টের পেশেন্ট যারা আছেন যে অনেক হার্টের রুগীদের ক্ষেত্রে বিস্তুল প্লাস ফাইভ এই মেডিসিনটা দিয়ে থাকে অর্থাৎ হার্টের পেশেন্টরা যারা প্রাথমিক অবস্থায় একবার হার্ট অ্যাটাক করছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দ্বিতীয়বার যাতে সে হার্ট অ্যাটাক না করে সেক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এতে করে কি সেকেন্ড টাইম হার্ট অ্যাটাক করার প্রবণতা একদমই কমে যায় সুতরাং নিঃসন্দেহে হার্ট অ্যাটাকজনিত সমস্যার ক্ষেত্রে এই অনেক গুরুত্ব বহন করে এছাড়াও একটা জিনিস খেয়াল রাখেন যে কিছু পেশেন্টকে যদি ডক্টর মনে করে যে আগে থেকেই প্রাথমিক অবস্থা বুঝতে পারছে যে এই পেশেন্টটা হার্ট অ্যাটাক করতে পারে এরকম যদি ভূত করে ডক্টর যা মনে করে যে না এই পেশেন্টটা হার্ট অ্যাটাক করতে পারে তখন ওই সব রুগীদের ক্ষেত্রেও এই মেডিসিনটা ডক্টররা সাজেস্ট করে থাকে এবং দিয়ে থাকে সুতরাং নিঃসন্দেহে উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো মেডিসিন সুতরাং যারা এই ধরনের প্রবলেমের মধ্যে আসেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন আর এই মেডিসিনটা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান যেমন কিছু কিছু প্রাথমিক অবস্থায় ইউরিক অ্যাসিডের ঘাটতি দেখা দিতে পারে মাথা ব্যথা করতে পারে বমি বমি আসতে পারে আপনার এরপরে কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া দেখা দিতে পারে ডায়রিয়ার প্রবলেম দেখা দিতে পারে এরকম কিছু প্রাথমিক প্রবলেম কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা দিতে পারে কাপড়ানের কিছু নয় এটা সব পেশেন্টে না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা দিবে এছাড়াও কিছু পেশেন্টের ক্ষেত্রে হার্টবিট একটু কম কমে যেতে পারে সুতরাং সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা এই মেডিসিনটা আপনার যারা প্রেগন্যান্সি ভা আছেন তারা অবশ্যই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করেন কারণ প্রেগন্যান্সি অবস্থায় অনেক মেডিসিন খাওয়া যায় না এবং ডক্টরের পরামর্শ ছাড়া তো অনেক মেডিসিন খাওয়াই নিষেদ্ধ প্রাথমিক অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় প্যারাসিটামলটা স্বাভাবিক খাওয়া যায় কিন্তু প্যারাসিটামল অন্য মেডিসিন খেতে হলে অবশ্যই একজন গাইনি ডক্টরের প্রয়োজন পরামর্শও প্রয়োজন আচ্ছা এখন আসি এই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যারা কিডনির পেশেন্ট আছেন তারা এই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিডনির ডক্টরের পরামর্শ নেবেন কারণ কিডনি অনেক পেশেন্ট আছেন যাদের মেডিসিন ক্রিটিনিনটা অনেক মানে আপ ডাউন থাকে বডির মধ্যে যার কারণে প্রবলেম দেখা দিতে পারে সুতরাং অবশ্যই কিডনির সমস্যা থাকলে আপনাকে বলবেন কিডনির ডাক্তারে যে আপনি এই মেডিসিনটাই আমি খাচ্ছি কন্টিনিউ তখন অবশ্যই উনি সেই অনুযায়ী আপনাকে বেস্ট যেটা পরামর্শ সেটা আমি আপনাকে দিবে অর্থাৎ এটা যদি বলে যে আপনার নো প্রবলেম কোনো প্রবলেম নেই তাহলে অবশ্যই আপনি খেতে পারেন আর যকৃতের প্রবলেম থাকলেও সেম যকৃতের ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন আর এই মেডিসিনটা এক বক্স এক বক্সের মধ্যে মেডিসিন আছে আপনার বিয়াল্লিশটা এবং প্রতি পাতার মধ্যে মেডিসিন আছে টাকা করে প্রতি পিস মেডিসিনের দাম দশ টাকা এক পাতা মেডিসিনের দাম একশো চল্লিশ টাকা সুতরাং যারা মেডিসিনটা সেবন করবেন তারা অবশ্যই মেডিসিনটা নিয়মিত সেবন করবেন দেখেন খুব ভালোভাবে প্রোটেক্টেবল অনেক বেশি প্রোটেক্ট মেডিসিনটা সুতরাং এটা একটা হার্টের মেডিসিন যেহেতু উচ্চ রক্তচাপের মেডিসিন যেহেতু সুতরাং সর্বোচ্চ সচেতনতার সাথেই মেডিসিনটা তৈরি করা হয় এবং এই মেডিসিনটা আপনি খাবারের পরে খাবেন প্রতিদিন একটা করে খাবারের পরে ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটা করে খেতে হয় আর প্লিজ যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল বাটনটি অন করে নেন এতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা যদি নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানার আগ্রহ থাকে যে না আমি এই মেডিসিন সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করব আপনাদের নিকট সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আলোচনা করার জন্য প্লিজ যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেন সালামু আলাইকুম